নমস্কার দর্শক বন্ধু শেয়ার বাজার না রিয়েল এস্টেট মানে জমি বাড়ি কোন জায়গায় ইনভেস্ট করলে আপনার প্রফিট বেশি হবে সেই বিষয়ে জানতে পারবেন আপনি এই ভিডিওতে তার আগে বলে নি যে এই মাসে মানে এখন মে দু হাজার এই লাস্ট কয়েক সপ্তাহে কিন্তু শেয়ার বাজারে খুব সাংঘাতিক রকমের কারেকশান চলছে মানে যারা ধরুন শেয়ার বাজারে নতুন ছ মাস আগে বা এক বছর আগে ইনভেস্ট শুরু করেছে তাদের ম্যাক্সিমাম কিন্তু পোর্টফোলিওতে ম্যাক্সিমামের ইনভেস্টমেন্টে কিন্তু এখন লস রয়েছে তবে হ্যাঁ এটা নতুন কিছু নয় আগের মাসে এপ্রিল দু হাজার বাইশের এলআইসি আইপিও নিয়ে ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ারলি বলেছিলাম লজিক দিয়ে বলেছিলাম যে মার্কেটে কারেকশন আসতে বাধ্য সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনি এই ভিডিও দেখার পরে সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন তো হ্যাঁ মার্কেটে কারেকশান চলছে মার্কেট শেয়ার বাজার পড়ছে মানেই যে শেয়ার বাজার থেকে ভয় পেয়ে সবাইকে পালিয়ে যেতে হবে এমন কোনো ব্যাপার নয় আমি যেমন বললাম আগের মাসে আমি লজিক দিয়ে বলেছিলাম যে কেন শেয়ার মার্কেটে কারেকশান বা পতন অবসম্ভাবী তো সেই জিনিসগুলো আপনি বুঝলে কিন্তু শেয়ার বাজার অনেকটা সহজ হবে যাই হোক আমার নাম প্রসেনজিৎ পাল আমার লেখা বই হাউ টু অ্যাভোয়ার্ট লস অ্যান্ড রান কনসিস্ট্যান্টলি ইন দ্য স্টক মার্কেট অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার ভারতীয় অথরদের শেয়ার বাজারের ওপর লেখা বইগুলির মধ্যে কিন্তু আমার বইটি আজও হায়েস্ট রেটেড বুক এবং বইটির বেঙ্গলি ভার্সান হিন্দি ভার্সান মার্কেটে রয়েছে বেঙ্গালি ভার্সান আপনি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিন্তু কিনতে পারেন এবং আমি দু সাল থেকে ইন্ডিয়ান শেয়ার বাজারে অ্যাক্টিভলি ইনভেস্টেড এবং আমার যা কিছু ধরুন অ্যাচিভমেন্ট বলুন মানে ধরুন গাড়ি বাড়ি যাই বলুন না কেন সমস্ত কিছুটাই শেয়ার বাজার সংক্রান্ত শেয়ার বাজারের ইনভেস্টমেন্ট ইনকাম থেকেই কিন্তু করা তো সেই জন্য আমি মনে করি যে এই গাইডেন্স শেয়ার না রিয়েল এস্টেট এই গাইডেন্স আমি খুব ভালোভাবে আপনাদের দিতে পারবো আমার নিজের প্র্যাকটিক্যাল নলেজ থেকে দিতে পারবো এবং অবশ্যই সেই কারণে ভিডিওটি শেষ অব্দি কিন্তু আপনি অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবেন আমরা সকলেই যখন উপার্জন করা শুরু করি তখন নানান রকমভাবে টাকা জমাই তো নানান রকম নানান জায়গায় আমরা টাকা জমাই ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলুন শেয়ার বাজার বলুন মিউচুয়াল ফান্ড বলুন জমি বাড়ি রিয়েল এস্টেট এই সবে বলুন তো এখানে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে কেন শেয়ার বাজার এবং রিয়েল এস্টেট এই ব্যাপারটা কেন আসছে তার কারণ এইটা মনে রাখবেন আমরা ফিক্সড ডিপোজিটের যে টাকাটা রাখি ফিক্সড ডিপোজিট থেকে যে রিটার্নটা আসে সেই রিটার্ন কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ রিটার্ন শুনতে মানে অবাক লাগছেন যে নেগেটিভ রিটার্ন কী করে হয় চলুন বুঝিয়ে বলি সেটা হচ্ছে খুব সিম্পল জিনিস ইনফ্লেশান মুদ্রাস্ফীতি এই ব্যাপারটা আপনারা যদি বোঝেন খুব সহজ জিনিস আমরা সকলেই জানি মুদ্রাস্ফীতি জিনিসটি কি সেটা হলো ধরুন আপনি এক বছর আগে একশো টাকা নিয়ে বাজারে গিয়ে যতটা চাল ডাল তেল যতটা কিনলেন ওই সেই একই পরিমাণ চাল তেল ডাল কিনতে এখন কিন্তু হয়তো একশো আট নয় দশ এই রকম টাকা খরচা হয় মানে আগের বছর যে টাকা খরচা হতো একই রকমের জিনিস কিনতে এক বছর পরে দু বছর পরে কিন্তু তার থেকে বেশি টাকা খরচা হয় এই জিনিসটাকেই বলি আমরা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তো ইনফ্লেশন কি আমরা মোটামুটি মানে প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি যে মোটামুটি টেন পার্সেন্টের কাছাকাছি কিন্তু ইন্ডিয়াতে হিস্টোরিক্যালি ইনফ্লেশান থাকে এর মানে মানে আপনি আপনার লাইফস্টাইল মেনটেন করতে যেমন ধরুন কোনো জায়গায় যেতে যাওয়া আসার খরচা বা খাওয়া দাওয়ার খরচা বাজার করার খরচা ডেলি নেসেসারি জিনিসের যা খরচা আগের বছর যদি আপনার একশো টাকা খরচা হতো এবছর কিন্তু সেটা একশো নয় দশ এরকম হয় তো তার পরিপ্রেক্ষিতে ব্যাংকের ফিক্সড ডিপোজিট মোটামুটি ওই ছ টাকা সাত টাকার মনে রাখবেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রেট কিন্তু এই ইনফ্লেশনের উপরেই ডিপেন্ডেন্ট মানে যদি কোনো দীর্ঘ বছর ধরে ইনফ্লেশন বাড়তে থাকে তাহলে এই ফিক্সড ডিপোজিটের রেট অল্প অল্প বাড়ে আর যদি ইনফ্লেশন বহুদিন ধরে কমতে থাকে ফিক্সড ডিপোজিটের রেট কমে তো যাই হোক না কেন ব্যাপারটা দেখবেন সবসময় আপনার রিয়েল লাইফের ইনফ্লেশন কিন্তু ফিক্সড ডিপোজিটের রেটের থেকে বেশি মানে আপনি একশো টাকা ব্যাঙ্কে আজকে রাখলেন এক বছরের জন্য রাখলেন এক বছর পরে আপনি ওই একশো টাকার একশো ছয় কি একশো সাত টাকা পাবেন কিন্তু এক বছর আজকে একশো টাকা দিয়ে যে জিনিসগুলো কিনলেন সেই একই জিনিস এক বছর পরে আপনি কিনতে যান দেখবেন একশো নয় বা দশ তাহলে আপনার ব্যাংকে টাকাটা একশো থেকে বেড়ে একশো ছয় কি সাত হলো অথচ আপনি ওই এক বছর আগের একশো টাকা দিয়ে আজকে কিছু কিনতে যান একশো নয় কি দশ খরচা করতে হচ্ছে তার মানে কি আপনার ব্যাংকে যে টাকাটা রাখলো সেই টাকাটা ফিক্সড ইন্টারেস্ট দেওয়ার পরেও ইনফ্লেশন অ্যাডজাস্টেড কিন্তু নেগেটিভ রিটার্ন আসছে তো সেই কারণে যে কোনো ইনভেস্টমেন্ট আপনি আপনার টাকা যেখানেই রাখুন না কেন সেই টাকা যদি বছরের নয় নাইন পার্সেন্ট টেন পারসেন্টের বেশি রিটার্ন না দেয় তাহলেই সেটি কিন্তু নেগেটিভ রিটার্ন তার মানে আপনি যদি টাকা যদি আপনার মানে আলমারিতে বা বালিশের তলায় রেখে দেন সেটাও কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ রিটার্ন দেয় তো এই যে ইনফ্লেশান অ্যাবভ ইনফ্লেশন রিটার্ন টেন পার্সেন্টের ওপরে দীর্ঘমেয়াদে রিটার্ন এই জিনিস কিন্তু একমাত্র শেয়ার বাজার এবং রিয়েল এস্টেট জমি বাড়ি ইনভেস্টমেন্ট হিস্টোরিক্যালি দিয়ে এসেছে তো সেই কারণের জন্যই আমরা কম্প্যারিজন করব যে শেয়ার বাজার আর এই রিয়েল এস্টেট জমি বাড়ি এই দুটোর সুবিধা অসুবিধা কোনটা আপনার জন্য ভালো এবং কোনটা আপনাকে বেশি রিটার্ন দেবে প্রথম পয়েন্ট প্রথমেই হলো যে ইনভেস্টমেন্ট প্রসেস কীভাবে ইনভেস্টমেন্ট কোন ইনভেস্টমেন্টটা ইজি দেখুন আজকাল অনলাইনের যুগে আজকে আপনার যদি একটা স্মার্টফোন থাকে বা ল্যাপটপ থাকে বা ট্যাবলেট মানে একটা অন মানে স্মার্টফোন আর একটা ইন্টারনেট কানেকশান থাকলেই আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় ইনফ্যাক্ট ভারতের বাইরে থেকেও কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন মানে আপনি ধরুন কলকাতার আপনি কলকাতায় জন্ম বাট আপনি হয়তো কাজের সূত্রে বিহার ঝাড়খণ্ড বা অন্য কোথাও থাকেন বা কোনো গ্রামে কাজের সূত্রে থাকেন তো আপনি যেখানেই থাকুন না কেন জাস্ট একটা ইন্টারনেট কানেকশান থাকলেই আপনি কিন্তু শেয়ার কেনা বেচা করতে পারবেন তাই প্রসেসটি কিন্তু খুব ইজি বাট রিয়েল এস্টেট জমি বাড়ি কেনা কিন্তু সেরকম হয় না মানে আপনি যদি কলকাতায় যদি না থাকেন কুড়ি বছর পঁচিশ বছর ধরুন আপনি বাইরে বরাবরই বাইরে থেকেছেন তো তাহলে কিন্তু আপনি যেই জায়গা না থাকছেন সেখানকার জমি বাড়ি কেনা বেচা আপনি করতে পারবেন না আপনি যেই জায়গায় পারমানেন্টলি থাকছেন সেই লোকালিটিতেই কিন্তু আপনাকে জমি বাড়ি কেনা বেচা করতে হবে বিদেশেও এমন নয় যে আপনি এখানে কিছু কিনলেন কিনে হঠাৎ করে তিরিশ বছরের জন্য বিদেশ চলে গেলেন তারপর আর এখানে দেখতে পারলেন না সেটা করলেও কিন্তু হয় না তো সেই দিক থেকে শেয়ার বাজার কিন্তু অনেকটাই এগিয়ে কারণ আপনি দেশে বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো দিন শেয়ার কেনা বেচা করতে পারছেন সেকেন্ড পয়েন্ট সেটা হলো লিকুইডিটি লিকুইডিটি মানে কি যে কত ইজিলি আপনি আপনার ইনভেস্টমেন্ট ঘরে তুলে নিতে পারবেন মানে ধরুন আপনি দশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা কি দশ লাখ ইনভেস্ট করলেন হঠাৎ করে আপনার এক লাখ টাকার দরকার হলো কতটা ইজিলি আপনি তুলে নিতে পারবেন সেখানেও কিন্তু শেয়ার বাজার এগিয়ে কারণ আজকে আপনি শেয়ারে ইনভেস্ট করার পর কালকে পরশু বা দশ মিনিট পরে যে কোনো সময় যে কোনো অ্যামাউন্ট আপনি বিক্রি করে তুলে নিতে পারবেন কিন্তু রিয়েল এস্টেটে জমি বাড়ি কেনা বেচা কিন্তু অত ইজিলি হয় না আজকে আপনি দশ লাখ টাকার একটা কিছু জমি বাড়ি কিনে ফেললেন কালকে হঠাৎ করে মনে হলো যে ওখান থেকে দু লাখ টাকা আপনি তুলে ফেলবেন অত সহজে কিন্তু পারবেন না বা ইনভেস্ট করার পরে আপনার মনে হলো যে না আমার খুব তাড়াতাড়ি দুই তিন দিনের মধ্যে টাকা দরকার আমার তোলার দরকার সেটা কিন্তু আপনি জমি বাড়িতে পারছেন না কিন্তু শেয়ার বাজারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে টাকা তুলে নেওয়া যায় তো লিকুইডিটির দিক থেকেও শেয়ার বাজার কিন্তু এগিয়ে নাম্বার তিন সেটা হলো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখুন শেয়ার বাজারে আপনার যদি পাঁচ হাজার দশ হাজার টাকা থাকে সেই অ্যামাউন্ট দিয়েও কিন্তু ইনভেস্ট করা যায় কিন্তু রিয়েল এস্টেটে আমরা যেমন সেটা জানি সকলে যে কয়েক লক্ষ টাকা যে কুড়ি লাখ পঁচিশ লাখ বা কয়েক কোটিতেও মানে আজকাল ট্রানজ্যাকশান হয় তো একটা হিউজ অ্যামাউন্ট না থাকলে কিন্তু রিয়েল এস্টেট জমি বাড়ি কেনা বাচাটা কিন্তু মুশকিল হয়ে যায় আজকাল অনেক অল্টারনেট এসছে যেমন রিয়েল এস্টেট আইএনভিআইটি এসেছে বাট সেগুলো কিন্তু নর্মাল যারা ইনভেস্টার যারা খুব কমন যারা পার্সেন্স তাদের থেকে কিন্তু এখনও আয়ত্তের বাইরে যেখানে শেয়ার বাজারে কিন্তু যে কোনো অল্প অ্যামাউন্ট থেকেও ইনভেস্টমেন্ট শুরু হয় চার নম্বর পয়েন্ট সেটা হচ্ছে রেগুলেশন দেখুন শেয়ার বাজার হচ্ছে সেবি এসিবিআই দ্বারা রেগুলেটেড এর ফলে শেয়ার বাজারে খুব সহজে আপনাকে কেউ ঠকিয়ে বেরিয়ে যেতে পারবে না শেয়ারের দাম ওপর নিচে হয় আপনি একশো টাকা একটা শেয়ার কিনলেন সেই একশো টাকাটা আশি নব্বই টাকা হয়ে যেতে পারে সেটা খুবই নর্মাল সেই একশো টাকা একশো কুড়ি পঁচিশ হয়ে যায় সেটা নর্মাল কিন্তু যে শেয়ারে যে আপনি অ্যাকাউন্টে যখন ইনভেস্ট করেন যে ধরুন কোনো ব্যাংকের থ্রুতে বা কোনো ব্রোকারের মাধ্যমে ইনভেস্ট করলেন কালকে চাইলেই সেই ব্রোকার সেই আপনার টাকা তার অ্যাকাউন্টে কিন্তু নিয়ে যেতে পারে না এতটাই কিন্তু শেয়ার বাজার রেগুলেটেড রিয়েল এস্টেট দেখুন জমি বাড়ি এটা কী হয় যে আপনার লোকাল ইনফ্লুয়েন্স মানে পাড়ার দাদা বা নেতাদের যদি প্রভাব না থাকে তাহলে কিন্তু রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কিন্তু অতটাও রেগুলেটেড না জমি বাড়ির দাম কিন্তু মানে বুঝতেই পাচ্ছেন যে যত আপনার লোকাল ইনফ্লুয়েন্স থাকবে ততই সেখানে কিন্তু বেটার পাঁচ নম্বর পয়েন্ট সেটা হলো নলেজ এখানে কিন্তু শেয়ার বাজারের থেকে রিয়েল এস্টেট এগিয়ে কারণ আপনার যদি পর্যাপ্ত নলেজ না থাকে তাহলে আপনি শেয়ার বাজার থেকে কোনো দিন প্রফিট করতে পারবেন না খালি নলেজ নয় নলেজের সঙ্গে এক্সপিরিয়েন্স সমস্ত কিছু লাগে রিয়েল এস্টেট জমি বাড়ি কেনা বেচার অনেকটা কী হয় আপনার লোকাল ইনফ্লুয়েন্স মানে আপনার যদি চেনা জানা থাকে হয়তো মানে কোনো লোকাল লিডার বা যারা একটু ইনফ্লুয়েসাল পারসেন তাদের সঙ্গে যদি আপনার বেশি কন্ট্যাক্ট থাকে আপনার যদি পড়াশোনা যদি আপনি বেশি নাও জানেন অনেকে দেখবেন পড়াশোনা তেমন জানে না বাট জমি বাড়ি কেনা মানে কেনা বেচা করে কিন্তু বেশ ভালো ইনকাম করতে পারেন তো সেইটা কিন্তু রিয়েল এস্টেটে হয় বাট শেয়ার মার্কেটে আপনার যদি নলেজ না থাকে এক্সপিরিয়েন্স না থাকে ডেডিকেশান না থাকে যদি ভাবেন ওই এরোর কথা শুনে কে একটা ফ্রিতে বললো কালকে কোথায় টিভিতে দেখলাম এটা কিনে নিলাম ওটা কিনে নিলাম অত সহজে ইনকাম করতে পারবো ইনকাম করা কিন্তু অত সহজ নয় জমি বাড়ি কেনার জন্য আপনার মানে পড়াশোনার নলেজ লাগবে না কিন্তু আপনার অন্য অনেক মেহনত অনেক রকম পরিশ্রম লাগে ঠিক একইভাবে শেয়ার বাজারে কিন্তু সেই অন্য পরিশ্রম লাগে না যেহেতু পুরোটাই ডিজিটাল আপনি মানে আপনাকে যদি কেউ চেনে না জানে না তাহলেও কোনো অসুবিধা নেই কিন্তু নলেজ ছাড়া আপনি শেয়ার বাজার থেকে কনসিস্ট্যান্টলি ইনকাম করতে পারবেন না আমি যেমন বললাম আমি দু সাল থেকে শেয়ার বাজারে ইনভেস্ট করছি আমি আমার কলেজ লাইফের কিন্তু পুরোটাতেই মানে পুরো কলেজ লাইফের টাইমটাই ডেডিকেট করেছিলাম যে শেয়ার বাজারের সংক্রান্ত নানান রকম জিনিস কিছু শিখতে নানান রকম কোর্স করা বই পড়া থেকে শুরু করে সমস্ত কিছু তো সেই সময় মানে বহু মানে চার পাঁচ বছর একটা দীর্ঘ সময় অনেকটা টাইম ডেডিকেশান করেছিলাম বলেই আজকে কিন্তু আমার মানে সমস্ত কিছু উপার্জন হোক যাই হোক সমস্ত কিছু শেয়ার বাজার থেকেই এবং এখান থেকেই আমার কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম তো সেই কারণে আপনার যদি মনে হয় যে আমি একটা কোর্স করলাম একটা বই পড়লাম দু মাস তিন মাসে তারপরে ইনকাম করতে পারবো শেয়ার বাজার থেকে ওটাতে কিন্তু হবে না হ্যাঁ বই পড়া কোর্স করা আপনাকে প্রথম স্টেপগুলো নিতে হেল্প করবে আমারই বই যেমন বললাম বেস্ট সেলার আমাদের ওয়েবসাইটেই কোর্স রয়েছে তো সেইগুলো থেকে আপনি করে মানে সেটা হলো আপনার ফার্স্ট স্টেপ কিন্তু বই পড়া বা কোর্স করার পরে সেই বই বা সেই কোর্স ওয়াইজ আপনাকে দীর্ঘ কয়েক বছর কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে তাছাড়া কিন্তু হবে না নলেজের কথা যখন বললামই তখন আমি রিসেন্টলি খুব একটি ভালো ওয়েবসাইট শেয়ার বাজার রিসার্চ এবং শেয়ার বাজারের পড়াশোনার জন্য ওয়েবসাইট পেয়েছি সেটি হলো টিকার টেপ কিছুই না আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন এই ওয়েবসাইটে আপনি কিন্তু দেখুন টিকার টেপে শেয়ারের রিসার্চ ইটিএফ মিউচুয়াল ফান্ড সমস্ত কিছুই পেয়ে যাবেন ফর এক্সাম্পল আমি যদি এখানে ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই যে যে কোনো একটি কোম্পানি আমার জাস্ট রিলায়েন্স বড়ো কোম্পানি তো এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আপনি অবশ্যই লগ করে মানে নিজের ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে তারপরে দেখুন সেই সমস্ত কি ম্যাট্রিক্স যেগুলো পি পিভি রেশিও থেকে শুরু করে ফোরকাস্ট রেটিং মানে অ্যানালিস্টরা কোন অ্যানালিস্ট ম্যাক্সিমাম অ্যানালিস্ট কি সাজেস্ট করছে যেমন দেখুন এখানে লেখা আছে সিক্সটি এইট পার্সেন্ট অ্যানালিস্ট হ্যাভ সাজেস্টেড দ্যাট ইনভেস্টার্স ক্যান বাই দিস স্টক তো কোম্পানি প্রোফাইল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন শুধু শেয়ারই নয় আপনার ইটিএফ বলুন মিউচুয়াল ফান্ড বলুন সমস্ত কিছু মিউচুয়াল ফান্ডের যদি আপনি কথা বলুন এখানে আপনি যে কোনো কিছু যেমন ধরুন এসবিআই মিউচুয়াল ফান্ড যেমন ধরুন কোনো কিছু আপনি এখানে সার্চ করে কিন্তু পেয়ে যাবেন পারাপারি ফান্ড বলুন সমস্ত কিছুই পেয়ে যাবেন শুধু তাই নয় স্ক্রিনার যে ফিচারটা মানে মানে ধরুন কয়েক হাজার শেয়ার থেকে কি করে আপনি কিছু শেয়ার চুজ করবেন তো তার জন্য দেখুন খুব সুন্দর স্ক্রিনারও রয়েছে সেই স্ক্রিনারে আপনি এখানে আসলে ক্লিক করার পরে যে আপনার পেজটি খুললো সেখান থেকে আপনি নানান রকম ফিল্টার অ্যাপ্লাই করতে পারেন যেমন যে স্টক ইউনিভার্স ধরুন আমি নিফটি ফিফটির মধ্যে যে শেয়ারগুলো আছে তার মধ্যে থেকে আমি পিই রেশিও সিলেক্ট করতে চাইছি যে তাদেরই যাদের পিই রেশিও হবে কুড়ির কম বা তিরিশের কম ধরুন হবে আমি সেরকম যদি সিলেক্ট করতে চাই তো সেই রকম করে কিন্তু আমি এখানে পেয়ে গেলাম আমার যা যা রেজাল্ট তার মধ্যে আমি কিন্তু এখানে পেয়ে গেলাম তো ওভারঅল আপনি ওয়েবসাইটটি চেক করতে পারেন আমি নিজে ইউজ করে দেখেছি যথেষ্ট ভালো ওয়েবসাইট কিন্তু আমরা যা আলোচনা করলাম তাতে এটা বোঝা গেল যে দেখুন শেয়ার বাজারের বেনিফিটগুলো কি আপনি যে কোনো অ্যামাউন্ট মানে অল্প অ্যামাউন্ট থেকে শুরু করতে পারেন ভারতবর্ষ কেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি শেয়ার কেনা বেচা করতে পারেন হঠাৎ করে টাকা দরকার হলে যে কোনো দিন আপনি শেয়ার বিক্রি করে টাকা তুলে নিতে পারেন প্লাস সেভি রে রেগুলেটেড এই সমস্ত সুবিধাগুলো কিন্তু শেয়ার বাজারে রয়েছে অসুবিধা কি অসুবিধা একটাই মানে রিয়েল এস্টেট জমি বাড়ি কেনা তুলনায় সেটা হচ্ছে এইটা অসুবিধা হলো যে উইদাউট মানে পর্যাপ্ত নলেজ বা আর যদি পর্যাপ্ত এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে আপনি কনসিস্টেন্টলি প্রফিট করতে পারবেন না লস কিন্তু হবেই হবে যদি আপনি ঠিকঠাক গাইডেন্স না নিয়ে ইনভেস্ট করেন রিয়েল এস্টেটে কি রিয়েল এস্টেটে যেমন যে অসুবিধাগুলো তো জানেনি যে কোনো কম অ্যামাউন্ট থেকে ইনভেস্ট করা যায় না আপনাকে একটা বড়ো অ্যামাউন্ট কয়েক লক্ষ টাকা বা কোটিতে ইনভেস্ট করতে হয় লোকাল ইনফ্লুয়েন্স লাগে তবে হ্যাঁ বেনিফিট একটা যে আপনার যদি এনাফ নলেজ না থাকে মানে যদি পড়াশোনা করতে ইচ্ছা না হয় তাহলেও কিন্তু আপনি রিয়েল এস্টেট থেকেও আর্ন করতে পারেন তো এবার এখন আপনাকে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কোনটা চান আপনি কি মানে শেয়ার বাজার যে সুবিধাগুলো দিচ্ছে যে কোনো জায়গা থেকে ইনভেস্টমেন্ট যে কোনো অ্যামাউন্ট থেকে শুরু করা সেগুলোতে করতে চান নাকি যে পড়াশোনা কোনো কিছু না করে রিয়েল এস্টেট যদি সেইভাবেই রিয়েল এস্টেট যদি করতে চান তাহলে কিছুই না যেমন বললাম যে লোকাল ইনফ্লুয়েন্সটাই যা রিয়েল এস্টেট জমি বাড়ি কেনা বেচা এবং লোকাল জ্ঞান মানে লোকাল আপনি যে এরিয়ায় থাকছেন সেই এরিয়ার জ্ঞানটাই হলো সব থেকে বড়ো কথা আর শেয়ার বাজারের যদি আপনি কথা বলেন মানে শেয়ার বাজারে যদি আসতে চান তাহলে কিন্তু আমি আপনাকে এটা বলছি মনে রাখবেন ওই এর ওর কথা শুনে যে এটার থেকে দেখলাম ওটার থেকে দেখলাম টিভিতে দেখলাম একটা র্যান্ডম কিছু কিনে নিলাম এরকম করে কিন্তু বেশি দিন প্রফিট করা যাবে না ভাগ্য ভালো থাকলে একবার দুবার প্রফিট হবে কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনার লস হবেই হবে শুধু তাই নয় আবার বারবার বলছি মে দু এই সময়ের মার্কেট কারেকশান যে হারে আমি দেখছি আমি শিওর যারা নতুন ইনভেস্টার বিগত ছ মাস কি এক বছরে নতুন মার্কেটে ঢুকেছে তাদের বেশিরভাগই কিন্তু লসে আছে আমাদের যারা ধরুন পুরোনো বহুদিন ধরে এক্সপিরিয়েন্স আমাদের অবভিয়াসলি কোনো ফারাক পড়ছে না কারণ পোর্টফোলিওর অল্প কিছু ওপর নিচ আমাদের কোনো কিছু যায় আসে না শুধু তাই নয় আমরা কিন্তু এপ্রিল মাসে যেমন বললাম যে আগের মাসেই আমি কিন্তু খুব ক্লিয়ারলি সকলকে বলে দিয়েছিলাম যে এলআইসি আইপিও জন্য এবং আরও কিছু কারণের জন্য মার্কেটের কারেকশন মার্কেটের পতন কিন্তু অবসাম্ভাবী হ্যাঁ এটাও ঠিক মার্কেট কারেকশান যে কোনো শেয়ার মার্কেট কারেকশান যে এমন নয় সারা জীবন চলে মার্কেট ঘুরে দাঁড়াবেই কিন্তু হ্যাঁ সেই ঘুরে দাঁড়ানোর জন্য টাইম লাগবে তো সেই কারণে আপনি যদি শেয়ার বাজারে এসে যদি লস হয় বা যদি আপনি ঠিকঠাক কিছু করে উঠতে পারছেন না আমি বলবো যে ফার্স্ট সমস্ত কিছু ভুলে গিয়ে শেখার দিকে জানার দিকে মন দিন খুব অল্প পয়সায় আমারই লেখা বই যেটা বললাম অ্যামাজন বেস্ট সেলার সেটি আপনি অ্যামাজনে গিয়ে আপনি প্রসেনজিৎ পাল আমার নাম লিখে সার্চ করুন আমার মানে বইটি ইংলিশ ভার্সান বেঙ্গলি ভার্সান দুটোই কিন্তু পেয়ে যাবেন আর হ্যাঁ যখনই বইগুলো কিনবেন সেলার নেম পল অ্যাসেট এই লেখাটি দেখেই কিনবেন যাতে করে আপনি অরিজিনাল আপ টু ডেট এবং গুড কোয়ালিটি বই পান যেখানে আপডেটেড সমস্ত ইনফরমেশান থাকবে এবং বই যারা পড়ে ফেলেছেন তাদের জন্য আমার যে কোর্স আছে আমাদের ওয়েবসাইট বা পাল ডট কম সেখানেও করতে পারেন তবে হ্যাঁ বারবার বলছি ভাববেন না যে একটা বই পড়লাম একটা কোর্স করলাম করে তিন চার মাসে সব শিখে নেব তা একেবারেই নয় বই পড়ে কোর্স করে সেগুলো হচ্ছে ফার্স্ট স্টেপ তারপর আপনাকে নিয়মিত বিজনেস নিউজ পেপার পড়তে হবে বইতে কোর্সে যা শিখলেন সেগুলোকে রিয়েল লাইফ অ্যাপ্লাই করতে হবে দু বছর তিন বছর নানান রকমভাবে অ্যাপ্লিকেশন করে দেন আপনি নিজে কিছু করতে পারবেন তো এই জিনিসগুলো যদি আপনি মনে রেখে শেয়ার বাজারে ইনভেস্ট করেন তাহলে আপনার প্রফিট হবেই হবে আর যারা ধরুন এখন মানে অতটা কোনোভাবেই ফান্ড নেই কোথাও ইনভেস্ট করার জন্য তারা অতি অবশ্যই আমার চ্যানেলেই এই শেয়ার বাজার রিলেটেড বা কী করে মানে ইনকাম করা যায় নানান রকম ইনভেস্টমেন্ট অপশান নিয়ে ভিডিও ফ্রি অফ কস্টে ফলো করতে থাকুন আমি শিওর অনেক অজানা তথ্য আপনারা পাবেন এবং তার জন্য কিছুই না আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে হবে আর হ্যাঁ এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে বা আপনার নিজস্ব ওপিনিয়ন শেয়ার মার্কেট রিয়েল এস্টেট কী সেটা জানাতে কমেন্ট করবেন কমেন্টে আপনার ভিউ মতামত বা আপনি আগামী সময়ে কি ধরনের ভিডিও চাইছেন সমস্ত কিছু শেয়ার করতে পারেন আর হ্যাঁ ভিডিও থেকে নতুন যদি কিছু শিখতে পারেন ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করুন অন্যান্য মানুষকে কারণ ফিনান্সিয়াল লিটারেসি শেয়ার মার্কেটের লিটারেসির কিন্তু আমাদের এখানে বড়ই অভাব ভিডিওটিকে শেয়ার করুন এবং আজকের মতো এই পর্যন্তই এখানেই শেষ করছি ভিডিওটা আগামী সময় আবার কোনো অন্য নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন ভালো থাকবেন হ্যাপি ইনভেস্টিং